Bangladeshi me Bangladesh dosta hai. Ani konik chocolate khai shijo na talalo. I just thought to kupit. Just shut up. You need to buy something. Nula ojar jilma babu lage. Baba me takhdi butale alani kushi hobe. Ei Bangladeshi me. Bangladeshi me Bangladesh dosta hai. Kemon lage? Nadia. বাংলাদেশে তোমার কেমন লাগতেছে এখন পর্যন্ত বলো তো? ভালো লাগে। তুমি যে বলো যে তুমি সবসময় বাংলাদেশি মেয়ে, এখন বাংলাদেশি মেয়ে যে বাংলাদেশ আসছে, তাই তুমি কি এখানে একেবারে থেকে যেতে চাও নাকি যেতে চাও? চলে যেতে চাও? হ্যাঁ, মাঝে মাঝে আসবা। কেন তোমাকে জার্মানি চলে যেতে হবে বলো তো? তোমার ভাষা কাজ আছে কম্পিউটারে। হ্যাঁ, কাজ আছে কম্পিউটারে। আমার কম্পিউটারে কাজ আছে। ও, কাজ না করলে কি হবে বলো তো? অফিসে তোমাকে সেফ বকা দিবে। ও, আর তোমার কিন্ডারগার্টেন? হ্যাঁ, তোমার কিন্ডারগার্টেন যেতে হবে। হ্যাঁ, এখানে আমার পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে কি হবে? আমি বড় হয়ে যাব তাড়াতাড়ি। তাড়াতাড়ি কেন বড় হতে হবে বলো তো? ওখানে আমার একটা বান্ধবী আছে, ইয়ালা নাম, ওর সাথে আমি খেলবি। এখানে একটা বান্ধবী তুমি খুঁজে নাও বাংলাদেশ। ও আমাকে মিস করে, আমার বান্ধবী। বান্ধবী মিস করবে তোমাকে? আমাকে খানা করছে আমার। আরে, এই যে বাংলাদেশে তো অনেক গাড়ি, তোমার কি ভালো লাগে এত গাড়ি? না, পিপি করবে, অনেক করে কানে, অনেক করে ব্যথা হয় কানে। তাহলে সবাইকে বলো, আঙ্কেলরা আপনারা পিপ পিপ করবেন না। বলো, ও যেতে দেয় না জন্য পিপ পিপ করে। আচ্ছা, বাংলাদেশের খাবার তোমার কেমন লাগতেছে নাদিয়া? ভালো লাগে, কিন্তু শুধু ঝাল দেয় না। আরে, কি কি ভালো লাগে তোমার? দিদিদা তোমার জন্য কি রান্না করছে সবচেয়ে ভালো মজা লাগছে তোমার কাছে? জানো না, বাংলাদেশের মিষ্টি তোমার মনে বেশি ভালো লাগছে না? হ্যাঁ, সারাদিন মিষ্টি খাচ্ছে শুনছি আমি। দাঁত নষ্ট করে ফেলছে, দেখি দাঁত দেখি তো। আমি দাঁত ব্রাশ করি না। আর তোমার মুখে কে কামড় দিছে এগুলো? না, আমি অনেক খেতে খাইছি সুইট। কি? অনেক চকলেট খাইছি, জোনাটা লাল হচ্ছে। আল্লাহ, তাহলে চকলেট কম খাইতে হবে না? কিন্তু নাদিয়া, তুমি জানো আমরা আজকে কোথায় যাচ্ছি? শপিং। এই শপিং করতে ভালো লাগে না দিয়া? কি চাও তুমি শপিং? বেবি শপিং এ গেছে। বেবি শপিং এ? বেবি শপিং? শপিং কি কিনতে চাও তুমি? যে আমার প্রিন্সের জামা। প্রিন্সের জামা? রাজকন্যা জামা? তুমি তো এমনি তো রাজকন্যা আছো, আবার জামা লাগে? এই ওর মা কাছে তোমার কতগুলো জামা আছে বলে? এই মামা চুপ থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামা তুমি ডিস্টার্ব করে না তোমাকে? তোমার নাই পড়ার কিছু নাই নাদিয়া? মামা, ঠিক আছে ঠিক আছে, আমি শুনি নাই কিছু মামার কাছ থেকে। একদম টিপিক্যাল মাইয়া আমার। এখানে কিছু মানুষ গাড়িতে যায় আর কিছু মানুষ বাসে যায়, এটা কেন বলো তো? না, আমি যা আগে বলতাম, তুমি বলো। ওকে, বলো। যারা প্রথম বসেছে আমার বাসে, আমি না বসে। কেন? না, যে ওই মানুষ টাকা নাই, নিজের বাস উঠে। মানুষ টাকা না থাকলে বাসে উঠে? বাসে টাকা লাগে না? গরিব হয়ে যায়। চলো, আমরা তো গরিব হয়ে গেছি, আমরা বাসে যাবো আজকে। কেন? কেন নাদিয়া? আমরা একবার ট্রাই করি। কেন, জার্মানিতে তো আমরা বাসে যাই মাঝে মাঝে। কেন? কি সুন্দর দেখো, এটা এটা পিছনে একটা বাস দেখছি, ওইটা একটু সুন্দর। আগেরটা ছিল, আরেকটা ছিল ওটা ভাঙাচোরা ছিল। আচ্ছা, ভাঙাচোরা বাসে উঠতে চাও না তুমি? আরেকটা সুন্দর বাস। হ্যাঁ, বাস সুন্দর হলে উঠতে সমস্যা নাই। নাদিয়া ওকে কি ওখানে টাকা মানুষ আছে? আচ্ছা ওই বাস। কিন্তু নাদিয়া তুমি একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে সবাই মানুষ। তুমি কোনো মানুষকে, তোমার যদি টাকা থাকে তুমি মানুষকে টাকা দিয়ে হেল্প করবা, আল্লাহ হেল্প করলে আল্লাহ কি হয় বলো তো? খুশি হয়। আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিব, তাহলে আল্লাহ অনেক খুশি হবে। ভেরি গুড নাদিয়া। আর না দিলে কি হবে বলো তো? আল্লাহ গুনাহ দিবে। দেখছো সব জানা মামি, মাশাআল্লাহ। মসকিটো তো পচে যায়। মসকিটো মানে বাংলায় কি বলে? মশানি কই 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 পচে যায়, ওরা সবাইকে কামড় দেয়। সবচেয়ে বেশি কাকে বেশি কামড় দেয় জানো? নাদিয়া। কারণ নাদিয়া অনেক মিষ্টি, অনেক সুইট একটা মেয়ে। তুমি সুইট না? তুমি কি ঝাল? তুমি ঝাল মেয়ে। আর মামা তোমাকে কেন বেশি কামড় দেয় মশা?